বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পৃথিবীর সব থেকে বড় এবং ভয়ঙ্কর 5টি সাপ নিয়ে এসেছি, যাদের মোকাবেলা মানুষের সাথে হওয়ার পর কি হয়েছিল সেগুলো জানার পর আপনি চমকে উঠবেন। স্নেক অন আ বোট। ফ্লোরিডার একটি শহরে যখন একজন মানুষ তার বোটে সফর করছিল, তখন সে নিজের নৌকাতে একটি পাইথন দেখতে পারে, যেটি প্রায় 8 ফিট লম্বা ছিল। তবে সৌভাগ্যক্রমে ওই সাপটি কোনো মানুষকেই কোনো ক্ষতি করেছিল না। কিন্তু যদি ওই সাপটি চেত, তাহলে সে নৌকাতে অবস্থিত অনেকগুলো মানুষকেই মারতে পারত। এমনটা বলা হয়ে থাকে যে ফ্লোরিডা জান নেওয়া সাপেদের জন্য বিখ্যাত। আর যখন সেই নৌকাটি পার্কিং এর জন্য সেখানে দাঁড়িয়েছিল, তখনই এই সাপটি সেই নৌকাটির উপর উঠে গিয়েছিল। 100 ফুট স্নেক। ব্রনেওয়া নামের এই নদীতে প্রায় 100 ফিট লম্বা আকৃতির একটি সাপকে পানিতে সাঁতার কাটতে দেখা গিয়েছিল, যার খবর যখনই সেখানের লোকাল মানুষদের কাছে পৌঁছায়, তখন তারা অনেক ভয় পেয়ে যায়। এই সাপটির আকৃতি এতটাই বড় ছিল যে এটিকে হেলিকপ্টার থেকেও দেখা যাচ্ছিল। তবে পরবর্তীতে যখন এই ছবিটির উপর গবেষণা করা হয়, তখন এটি জানা যায় যে সাপের ওই ছবিটি ফেক ছিল, যেটিকে মানুষদের ভয় দেখানোর জন্য এই অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর বন্ধুরা, আপনি কি নিজে ইমাজিনেশন করতে চান যে যদি জম্বি হামলা হয় এবং সেখানে আপনি থাকেন, তাহলে পরিবেশটা কিরকম হবে? যদি আপনি তাই দেখতে চান, তাহলে আপনি খেলতে পারেন আমাদের গেমস ল্যান্ড অফ জম্বিটি। এই গেমসে আমরা আপনাকে এমন একটি শহরে ছেড়ে দেব যেখানে আপনি ছাড়া আর কেউই থাকবে না, থাকবে শুধু জম্বিরা। আর সেখানে জম্বিদের মেরেই আপনার একটি মিশন কমপ্লিট করতে হবে। এই গেমটি যদি আপনি খেলতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে ভুলবেন না। আর এই গেমটি আমি পুরো 1 বছর ধরে বানিয়েছি, তাই এই গেমটিতে একটি 5-স্টার রেটিং অবশ্যই দিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। স্নেক কিনা ট্র্যাপ। একদিন যখন একটি অ্যানাকোন্ডা সাপ মানুষের পাতানো জালে ফেঁসে যায়, যেখান থেকে তার বের হতে পারা অসম্ভব ছিল, এমনটা বলা হয়ে থাকে যে মানুষেরা এই ট্র্যাপটিকে, এই সাপটিকে ধরার জন্যই বানিয়েছিল। আর এখানে তারা একটি মোরগকে টোপ হিসেবে ব্যবহার করেছিল, আর এই সাপটি প্রায় 10 ফিট লম্বা ছিল। কিন্তু আজ পর্যন্ত এটি কেউ জানতে পারেনি যে সেই সব মানুষেরা এই সাপটির সাথে পরবর্তীতে কি করেছিল। তার টোডলার উইথ স্নেক। ইন্টারনেটে ছাড়া এই ছবিগুলো মানুষকে তখন চমকে দিয়েছিল যখন মানুষেরা একটা 3 বছরের বাচ্চাকে একটি পাইথনের সাথে জড়াজড়ি অবস্থায় দেখেছিল, যে পাইথনটি প্রায় 15 ফিট লম্বা ছিল। আর ওই বাচ্চাটি এই পাইথনটির সাথে খেলতেছিল, কিন্তু একবারও সাপটি এই বাচ্চাটিকে কামড় দেওয়ার চেষ্টাও করেছিল না। যে সাপটিকে দেখে আশেপাশের সকল মানুষই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এই বাচ্চাটি এই সাপটি দেখে একটুও ভয় পেয়েছিল না। অ্যাটাক অফ দ্য ভিলেজার্স। একদিন যখন মেক্সিকোর একটি গ্রামে একটি বাচ্চাকে একটি সাপ খেয়ে ফেলেছে এরকম একটি খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন গ্রামের মানুষেরা সেই সাপটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর হঠাৎ করেই তারা ট্রেন ট্র্যাকের পাশে একটি 25 ফিট লম্বা আকৃতির সাপকে দেখতে পারে, যেটি সত্যি অনেক লম্বা ছিল। যেটিকে দেখার সাথে সাথে মানুষেরা সেটির উপর তাড়াতাড়ি আক্রমণ করে দিয়েছিল, আর সাপটিকে সবাই মিলে মেরেও ফেলেছিল। কিছু মানুষ তো সেই সাপটির প্রতি এতটাই রাগান্বিত ছিল যে তারা এটিকে চাকু দিয়ে কেটে ফেলেছিল, যাতে করে তারা তাদের বাচ্চাকে ওই সাপের থেকে বাঁচাতে পারবে। তবে সাপের পেটে কোনো বাচ্চা ছিল না। বন্ধুরা, এই ভিডিওটি বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশ্চর্য দর্শনের সাথে থাকবেন। থ্যাংক ইউ।